আশাবাদী তো মানুষ কি না, আমি তো অস্কার পেতে চাই, তো আমার তো সেই কাজটা সেরকম করে কাজটা হতে হবে। তবে মায়া সিনেমাটি তো মায়া মায়া দ্য লস্ট মাদার সিনেমাটি আসলে আমাদের মুক্তিযুদ্ধের একজন বীরাঙ্গনা এবং যুদ্ধ শিশু বেস করা গল্প। আর আমার ক্যারেক্টারটি হচ্ছে মায়া, আমি সেই বীরাঙ্গনার মেয়ে এবং আমার আমার মা বীরাঙ্গনা বলে আমাদের আমার বিয়েটা ভেঙে যায়। বাচ্চাদের নিয়ে আমি আমার মায়ের সাথে থাকি এবং আমাদেরকে গ্রামে এক ঘরে করে রাখা হয়। তো পুরো সংসারটা আমি চালাই, কৃষিকাজ করি। মানে আমার কাছে আমার ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং লেগেছে, কারণ আমি হাল চাষ করি, আমি গরু ছাগল মুরগি এগুলো পালন করি, সবজি চাষ করি, এগুলো করেই সংসার চালাই, কারণ আমি কারোর সাথে কাছে আসলে মানে হাত পাতি না। এরকম খুবই স্ট্রাগলের গল্প, যার জন্য আমার কাছে মনে হয় যে মানে একটা কৃষিজীবী মেয়ে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই জন্য, কারণ আগের দিনে তো আমাদের এখানে মেয়েরা কৃষি মানে কৃষিকাজ মেয়েদের দিয়ে শুরু, তো সেই জায়গা থেকে আমার কাছে ভালো লেগেছে। আর মুক্তিযুদ্ধের ছবি বরাবরই একটু স্পেশাল থাকে, সেই সব কিছু মিলিয়ে আমি খুবই মানে মায়া করতে গিয়ে আমার খুব সারাক্ষণই আমাদের খুবই কষ্ট হয়েছে শুটিং করতে, ভীষণ কষ্ট। আর আমাদের হচ্ছে যে মানে শুটিংয়ের গল্পই আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের আমাদের গল্পের দরকারে এবং পরিচালকের যে প্ল্যানিং সেই অনুযায়ী আমাদের প্রচুর প্রাণী আছে আমাদের সিনেমায়, সেটা কচ্ছপ, ছাগল, গরু, খরগোশ, পাখি, মাছ, হাঁস, মুরগি, মানে যা যা থাকে এগুলো সব, তো সেগুলো আবার অনেক দূরে অন্য গ্রাম থেকে নিয়ে আসতে হতো, কারণ আমাদের তো সেট বানানো, ওখানে রাখার কোনো অবস্থা ছিল না, তো সেইগুলো আনতে সেট করতে রেডি করতে আমাদের অনেক টাইম লেগে যেত। তো এই যে অ্যারেঞ্জ করা এত কিছু, আমাদের সিকোয়েন্সে কচ্ছপ আছে, মাছ আছে ছোটো ছোটো, সেগুলো মানে এত কষ্ট। এবং আমাদের হচ্ছে যে আমি গ্রামের ক্যারেক্টার করেছি কিন্তু মানে একেবারেই ওই ক্যারেক্টারটা মায়া, মানে সত্যি গ্রামের একটা মায়া, এরকম ফ্যামিলি যেরকম ডিরেক্টর সেরকমটা চাচ্ছিলেন। আমি সেটা করার জন্য মানে সর্বোচ্চ চেষ্টা করেছি, আমরা সবাই অনেক কষ্ট করেছি, আমাদের কোয়ার্টিস্ট যারা আছেন, বিশেষ করে গ্রামের পার্টটা খুব বেশি কষ্টকর, একদমই রিমোট একটা এরিয়াতে আমরা ওখানে থেকেছি মানুষের বাড়িতে, তো এই সব কিছুর পরও না আমরা খুব মানে এনার্জেটিক ছিলাম যে হ্যাঁ ইন্টারেস্টিং কিছু একটা হবে। আমরা খুব বরং মানে ডিরেক্টর এই সিনেমাটার নামই দিয়েছে, জনরাটার নামই দিয়েছে র রিয়েলিজম, একেবারেই রিয়েল যা তাই, আমরা তাকে অলরেডি খেপাতাম যে র রিয়েলিজম কিছু একটা হলি, কারণ আমাদের তো খুব কষ্ট হচ্ছে যখনই কিছু একটা হচ্ছে যে আমরা বলছি যে হ্যাঁ র রিয়েলিজম করলে তো এরকম হবেই, কিন্তু আসলে আমরা চেষ্টা করেছি কাজটা খুব ভালো করে করার জন্য এবং সেটার রেজাল্ট এখন দেখতে পাচ্ছি ট্রেলার দেখে, মানে দুর্দান্ত। আজকে মানে যে বললেন যে কী নিয়ে বিজি আছি বা কেমন আছি, খুব ব্যস্ত আছি যেহেতু ছবিটা রিলিজ সামনে, সবার যে রেসপন্স আমি সেটাকে আমিও তাতে রেসপন্স করার চেষ্টা করছি এবং যেভাবেই হোক আমরা চাই যে ছবিটা প্রচুর মানুষ দেখুক, সেটা প্রমোশনের জন্য কাজ করার চেষ্টা করছি। না আমি করেছি যেমন আমার জীবনলুলি ছবিটাতে আমার ক্যারেক্টারটা যে ছিল সন্ধ্যারানী, সেও গ্রামের একজন গ্রামের বউ, তো তারও স্ট্রাগল আছে, কিন্তু এরকম না মানে মায়া হচ্ছে একদমই খেটে খাওয়া একটা মেয়ে, যে মানে যার প্রতি গ্রামের নানান রকমের লোকের কুনজর থাকে, নানান রকমের কুপ্রস্তাব দেয় তাকে, কিন্তু মায়া কখনো কারোর কাছে মাথা মতো করে না, গ্রামের একটা একা মেয়ে হয়ে ও যে সাহস নিয়ে থাকে এবং এরকম ক্ষেতে খামারে কাজ করা, আল কাটা, চাষবাস করা, এই এইরকম ক্যারেক্টারটা আমি করিনি, মানে মানে কৃষি কৃষিকাজ করিনি কোনো ক্যারেক্টারে, এটা খুব ইন্টারেস্টিং। সিনেমার পুরোটা গল্পই বর্তমান সময়ের, এখানে কোনো আগের সময়ের ব্যাপার নেই, পুরোটা গল্প বর্তমান সময়ের। আমার মা বেঁচে আছেন, তিনি বীরাঙ্গনা ছিলেন, আমরা এখন চলতে গিয়ে সমাজে তার যে সমস্যাগুলো হচ্ছে সেটাই হচ্ছে গল্প। আর যুদ্ধ শিশু যে ছিলেন সেও এই সময়ের এই বয়সে, তো ওরকম আর কি।
এখানে তো এটা তো বাচ্চাদের নিয়ে যাওয়াই উচিত হলে, কারণ আমরা তো এটা তো বাচ্চাদেরই দেখা উচিত। এখানে তো এমন কিছু নেই যেটা সেন্সর বা সেটা নিয়ে আলোচনা, এখন মানুষ তো কেউ সিনেমাটা দেখেনি, না দেখে কি করে। এখন একাত্তরে যেভাবে মেয়েদেরকে নির্যাতন করা হয়েছে, এখন যদি আমি পুরো শাড়ি পরিয়ে নির্যাতন করি তাহলে তার বিষয়টা হচ্ছে না, তো এত পর্দা করলে তো মুশকিল। একাত্তরে তো আর কেউ পর্দা করে রাগঢাক করে রাখতো না। না না, খুবই নতুন, কারণ আমি আমি জাস্ট রাজলক্ষ্মী শ্রীকান্ত শুটিং শেষ করেই এসেই এটার কাজ করেছি। তো রাজলক্ষ্মী খুবই মানে গ্ল্যামারাস একটা ক্যারেক্টার, তো তার জন্য যে প্রিপারেশন ছিল, আর মায়া হচ্ছে একদম মাটির মতো, তখন অনেক কিছু চেঞ্জ করা লেগেছে আমার চুল। এমনিতেও আমি আসলে আমি তো খুবই নেচারালি থাকি, মানে আমার মধ্যে কখনোই খুব আলাদা কিছু থাকে না যেটাকে একটু মূল চেঞ্জ করতে হয়। কিন্তু ওখানে যাওয়ার পর যেটা আমি যেমন খুবই ছেঁড়া টেঁড়া শাড়ি নিয়েছি চুল চুল, কিন্তু আমার ডিরেক্টর শটের আগে কতগুলো ধুলা কাদা নিয়ে আমার মাথায় মাখিয়ে দিত যে চুল আরও রাফ লাগবে, আরও রাফ। তো আমরা প্রায় 10-12 দিন আমি চুলে শ্যাম্পুই করে নিই যতটা রাফ করা যায়। তারপর আমার প্রচুর কালি টালি ধুলো টুলো মেখেছি যাতে মনে হয় যে খেটে খাওয়া একটা মেয়ে, সেটা করেছি। আর শাড়িগুলো একেবারেই ছেঁড়া পুরনো, সেগুলোকে আবার ময়লা করার জন্য আরও কাদা ধুলো রং মানে এই সেই করা হয়েছে, সেরকম প্রিপারেশন। কারণ উনি খুবই মানে খুবই চুজি যে না এটাই লাগবে, কারণ গ্রামটা তো উনি দেখেছে, আমিও দেখেছি, আমিও জানি যে হ্যাঁ উনি আসলে যেটা চাচ্ছে কষ্ট হলেও আসলে এটাই এটাই ঠিক, যার জন্য আমরা ওইভাবে প্রিপারেশন নিয়েছি। আমার তো সব প্ল্যান সিনেমা কেন্দ্রিকই ছিল, ইনফ্যাক্ট আমার লাইফের প্রথম কাজই শুরুটাই ক্যামেরার সামনে দাঁড়ানোই সিনেমা দিয়ে, আয়না ছবি, ওটা ছিল আমার প্রথম কাজ। তারপর আমি করেছি রাবেয়া, জীবন ঢুলি, নরকে, কিন্তু আমার মানে আমি ফিল্মে রেগুলার বলতে যেটা বোঝাই সেটা হয়নি, কারণ তখনকার সময় যে ছবিগুলো হতো মানে একটু খুবই খুবই নিচু মানের অশ্লীল ধরনেরও বলা যেতে পারে 2007-06 ওরকম সময়টায়। আমার প্রচুর মেইন স্ট্রিম মুভির অফারও ছিল, কিন্তু আমি আমার কাছে মনে হয় যে এটা মানে এটার সাথে আমার ঠিক আমার আমার রুচির সাথে যায় না, আমি করতে পারবো না, মানে শুধু মানুষ আমাকে চিনুক বা আমি টাকা পাচ্ছি এই জন্য আমি কাজ করতে চাই না। আমি আমার কাজগুলো আমার আমার রুচিতে করতে চাই, তারপরে যাদের ভালো লাগবে লাগবে, না লাগলে আর কি করবো। আমি আসলে আমার চিন্তাধারা অনেক কিছু মাথার মধ্যে সারাক্ষণ কাজ করতে থাকে। তো আইডল বলতে বাংলাদেশে আমার কাছে আইডল মনে হয় শেখ হাসিনা, যে মাল্টি ট্যালেন্টেড এবং তার কাজের জায়গাটা এমনভাবে মানে খুবই শক্তভাবে সে নিজের কাজটা করবে। তো সে তার পেশা মানে তার জায়গাটা পলিটিক্স, আমার জায়গাটা অভিনয়, কিন্তু কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস যে সে এরকম আমি এরকম হতে চাই এটা আমি কোনো দিন কখনো প্ল্যান করিনি, কারণ আমি আসলে আমার মতো কাজ করতে চাই। এখানে পৃথিবীর কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে আমি কখনো ফলো করি না, তবে আমি খুবই সিনসিয়ারলি এবং খুবই স্ট্রংলি আমার আমার জয়া হাসানের যে চেষ্টা, মানে সে আমাদের মতোই এরকম প্রতিবন্ধকতার মধ্যেই তো সে কাজ করেছে, যে জায়গায় সে নিজেকে নিয়ে গিয়েছে, নিজেকে লেগে থেকে যেভাবে নিজেকে ধরে রেখেছে, এবং ওনার যে কী বলবো মানে যে ডেডিকেশন কাজের জন্য, এটা খুবই ইন্সপায়ারিং। আমার কাছে মনে হয় যে মানে আমি জয়া হাসান হতে চাই এরকম ব্যাপার নেই, কিন্তু যে হ্যাঁ আসলে সম্ভব, চাইলে সম্ভব মানুষের পক্ষে, এটা বোধ হয় আমি কেন যে কেউ মিডিয়ার ইন্সপায়ার হতে পারে তার কাছ থেকে, আমি এটা খুব না আমি তো পুরস্কার মাথায় রেখে কাজ করি না। আমি তো মানে আমি তো জানি না যে এই সিনেমা আমি কাজ করব, আমাকে যখন কাজটা করা দরকার আমি প্রপারলি কাজটা করি, এখন পুরস্কার নিয়ে ভাবা হয়নি। আশাবাদী তো মানুষ কি না, আমি তো অস্কার পেতে চাই, তো আমার তো সেই কাজটা সেরকম করে কাজটা হতে হবে। তবে মায়ার আমি মানে আশা করে লাভ নেই, যেটা আশা সবারই থাকে যে আমি অস্কার পেতে চাই তার মানে আমি নিশ্চয়ই জাতীয় পুরস্কার পেতে চাই, নিশ্চয়ই আমি ভালো ভালো পুরস্কার পেতে চাই, কিন্তু তার মানে যে আমি পুরস্কার এটা করলে আমি অনেকে আমার অনেক প্রস্তাব আসে যে আপা একটা ভালো স্ক্রিপ্ট আছে পুরস্কারের জন্য বানাচ্ছি, তখন আমি বুঝি যে এই সিনেমাটা আসলে খুবই খারাপ হবে এবং আসলে ভালো কিছু হবে না, কারণ যার মাথায় পুরস্কার তার মাথায় কিন্তু সিনেমা বা গল্পটা নিয়ে আগ্রহ কম। আবার আমার বোনকে একটা গান আমি দেখিয়েছিলাম, ও বলছে যে দিদি এটাতে তোর কনফার্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড, এবং ট্রেলার দেখার পর যে সবাই বলতে মানে সবাই বলছে যে জ্যোতিকা জ্যোতি অসাধারণ, মানে এটা সবাই বলছে। এখন আসলে পুরস্কার
কিভাবে কি হবে না হবে সেটা তো জানি না, আশা তো সবাই করে। আপনারা সবাই মিলে হলে আসুন, কারণ হচ্ছে যে পরে হয়তো আপনারা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন, কিন্তু সিনেমার মজা আসলে হলেই। আর এই ছবিটা অনেকের একটা ধারণা আছে যে যদি ছবি মানে বিরক্তিকর কিছু ব্যাপারটা সেরকম না, ছবি মানেই যে সবসময় আপনাদেরকে হাসাবে বিনোদন দিবে এটা কে বললো, কারণ গল্প তো বিভিন্ন রকমের হয়, মানুষের জীবনের গল্প বিভিন্ন রকম। সো আপনারা এই ছবিটা দেখতে আসলে আপনাদের নিজেদের আমাদের দেশের ইতিহাস নিজেদের জীবন সবকিছুর সাথে একটা সামঞ্জস্য পাবেন। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা হলে সেই ছবিটি দেখুন, দেখার পর আপনাদের ভালো লাগে খারাপ লাগা সেটা নিয়ে যত পারুন সেটা নিয়ে লিখে যান বা যেরকম হলে সেই ছবিটা দেখুন, এটা আমি সবাই